হ্যালো বন্ধুরা, সন্ধ্যাস কিচেনে তোমাদেরকে স্বাগত জানাই। প্রথমেই আজ আমি বানাচ্ছি ফুলকপি দিয়ে একটা একদম অন্য রকম রেসিপি। এটা হলো গন্ধরাজ লঙ্কা ফুলকপি রেসিপি। এটা খেতে দুর্ধর্ষ হয়, ছোট থেকে বড় সকলেই এটা পছন্দ করবে। তাহলে দেখে নিন ভিডিওটা, খুব সহজেই রেসিপিটা। এখানে আমি একটা ফুলকপি কেটে নিয়ে কড়াইতে, দেখুন, সামান্য জল দিয়ে আমি ভাপাতে বসিয়ে দিয়েছি। সামান্য ভাপিয়ে নেব আমি, বেশি ভাপালে হবে না, তাহলে গলে যাবে, কম ভাপিয়ে নিতে হবে। এবার নামিয়ে নেব। দেখুন, ভাপিয়ে রাখা ফুলকপিগুলো আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। 50 গ্রাম টক দই এর মধ্যে দিয়ে দিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কাটা আমি হাওয়ালদিস্তার মধ্যে ভালোভাবে পেস্ট করে নেব। দেখুন, খুব সুন্দরভাবে আদা আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নিয়েছি হাওয়ালদিস্তার মধ্যে। আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা এবার ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি। হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা যদি ফুলকপির পরিমাণটা বাড়িয়ে নেন, তাহলে সমস্ত উপকরণগুলোকেও কিন্তু বাড়িয়ে নিতে হবে। কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি 10 থেকে 15 মিনিট এই ফুলকপির ম্যারিনেট করাটা রেখে দিয়েছিলাম, আপনারা চাইলে আর একটু বেশি সময় রাখতে পারেন। তেলটা গরম হয়ে যাওয়ার পরে লবঙ্গ, এলাচ আর গোলমরিচটা দিয়ে দিচ্ছি। একটা দারচিনি দিয়ে দিলাম। গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার ম্যারিনেট করা ফুলকপিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আমি এটা নিরামিষ করছি, আপনারা চাইলে এখানে পেঁয়াজ আর রসুন অ্যাড করেও নিতে পারেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তরকারিটা রুটি, পরোটা, লুচি সবের সঙ্গেই ভালো লাগবে। আমি কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটা করছি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে একটা গন্ধরাজ লেবু নিয়েছি। এবার গন্ধরাজ লেবুটাকে আমি একটু গ্রেট করে নেব। গ্রেট করে নেব, দেখতে হবে যে যাতে সাদা অংশটা গ্রেট না হয়ে যায়, তাহলে কিন্তু তেতো লাগবে। কয়েকটা গন্ধরাজ পাতা নিয়েছি, ভালো করে কষিয়ে নিয়েছি ফুলকপিটাকে। এবার যে বাটিটার মধ্যে আমি ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম, সেই বাটিটায় সামান্য একটু জল দিয়ে আমি দিয়ে দিলাম। এবারে স্বাদ মতো নুন দিয়ে দেব ফুলকপির মধ্যে। আরও একটুখানি গোলমরিচ দিয়ে দিলাম, হাফ চামচ মতো। এবারে গন্ধরাজের যে খোসাটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। যেহেতু টক দই আর লেবুর রসটা দিলাম, সেই জন্য ব্যালেন্স করবার জন্য আমি এখানে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের আমার আজকের এই রেসিপিটা ভালো লাগবে। আর নতুন বন্ধুরা যারা প্রথম ভিডিও দেখছো, তাদের কাছে অনুরোধ, তারা যেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যায় আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেয়। এবার এর মধ্যে আমি 3টে গন্ধরাজ লেবুর পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার গন্ধরাজ লঙ্কা ফুলকপির রেসিপি।
এটা বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ভালোবাসবে। যারা ফুলকপি খেতে পছন্দ করে না তারাও এই রেসিপি পছন্দ করবে। এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি।